بسم الله الرحمن الرحيم. السلام عليكم সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মুরব্বীরা, অগ্রজরা একটা সুন্দর সমাজ নির্মাণের জন্য অনেক কষ্ট করেছেন। তাদের ত্যাগ আর তিতিক্ষার ফসল আজকে ব্রিটেনে আমাদের অগ্রযাত্রা এবং উন্নতির স্বর্ণশিখরে আমরা আরোহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতীতের ইতিহাস জানা এবং আমাদের মুরব্বীদের মূল্যায়ন করার জন্য আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। আজকের অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে নিয়ে এসেছি, আসুন সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন আমাদের নিউহামের ব্যাকটনে বসবাসকারী বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব, সমাজসেবী মৌলবী কারি জিয়াউল ইসলাম চৌধুরী। আসসালামু আলাইকুম। আপনারে অশেষ ধন্যবাদ, আপনি এই বয়সে এত কষ্ট করে যাইছেন আপনার স্টুডিওত। আপনারা থ্যাংক ইউ জানাব ইকরা বাংলার পক্ষ থেকে। হাই সাহেব, জানতাম স্যার আপনার কাছ থেকে যে আপনার জন্মস্থান কোন জায়গার। জন্মস্থান হল গোলাপকুন থানা রাহাতকুন পরগনা 12 কোট। তাহলে গোলাপগঞ্জ উপজেলার ডাহা দক্ষিণ পরগনার ইউনিয়ন কোনটা আপনার? 12 কোট গ্রাম। 12 কোট গ্রাম ইউনিয়ন কোনটা? ইউনিয়ন কোনটা? আপনার আব্বা আম্মার নাম কি আছেন? আমার আব্বার নাম মৌলভী আজহার আলী চৌধুরী। আর আম্মা যান? আর আমার নাম হইল গিয়া ওয়ারিসুন চৌধুরী। তো আপনি হাজির সাহেব, কারি সাহেব, লেখাপড়া ছোটবেলা কোন খুললা? লেখাপড়া ফলে আমি বারগুন আসলাম হুরু হতো 12 কোট মাদ্রাসা, একটা পূর্ব 12 কোট 12 কোট মাদ্রাসা। ক্লাস দিয়ে পড়ছে কতদিন, কতদিন পড়ার বাদে আমার আমার মায় হইল, আমার বাপ তখন ইন্তেকাল হয়ে গেছে, আমি তখন 5-6 বছর, একটু বাপ হয়ে গেছে। তো মায় আমার ধরা দিলাম অন্য মাদ্রাসার, আর আমার সঙ্গীত আছে, আমি আসলে এত এতটা কইলাম, আমি পড়ছি আরও গুরুত্ব বাদে আমার মায়ের কইরা তুমি যাও গেছিলে আমার বড় ভুড়ির বাড়ি, হন তুমি তাক পায় হন মদরসাত ভর্তি হয়ে গেছিল। আচ্ছা, হন তারা আসো যাও, ও আমি হন গেলাম গিয়া, তখন আমি কোন বছর বলিয়া গেছি আমার বাড়ি থাকি গিয়া হন ভর্তি হয়েছি মদরসাত। কেন ভর্তি হইলা? আলিয়া মদরসাত রাস্তিরই থাকি। তো ভর্তি হইয়া হন যখন আমার আমার বোন শুরুতে পড়াইতাম, তোমার আমিও তো হুরু, আমি কোন খালি সব বড় হইয়া গেছি, কিন্তু আমার এই পড়াইতে তারা হইতেছে, আমি পারতাম ইনশাল্লাহ। তারা তারা সাজ পাঁচজন শুরুতে আমার কাছে পড়ছে, শনির বেড়ে পড়াইতাম তারা। আর বাদে তো আলিয়া আলিয়া পর্যন্ত আলিয়া পর্যন্ত আলিয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আলিম পর্যন্ত, আলিম ক্লাস পর্যন্ত পড়ছেন, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার লেখাপড়া করে আর কোনো স্টাডি পড়াশোনা করলানি?
কলিযুগে সরাসরি আর আর কলিযুগে গেছি না আমি আচ্ছা আমার আসলে একজন আমার ফরাজি আছে কিছু সুরা উরা মতার আছে আপনার আছে কাদি সাহ তার বাড়ি আছে বদর ফুরজিও ও বড় হিল আচ্ছা তার বাড়ি আছে তো তাই আমার এক গোনা পড়াইতা এটা গভর্নমেন্টের দিও তাই এটা গভর্নমেন্ট বৃত্তিও আসিল আমরা রোপণ করতাম যাওয়ার পর ইমার দিনে যাওয়া পড়ে গেল আমার মালিকে কইলা ফুলবাড়ির মালিকে কইলা আমার তুমি তুমি যাও কি ফ্যাক্টরিত হেলিকপ্টার করবাই সর্দার আছে মানুষ আছে করবো দেখবাই আমি তো ফ্যাক্টরি জানি না মোটামুটি আপনি চা বাগানো প্রায় 10 বছর কাম করছেন এই দেশে আপনার ইলা হবে আমি আইলাম আছি পাকিস্তান আমলো বেতন বালা আছি রেস্টাফর মাঝে কিছু দিও আমার পয়লা তো আমি গেলাম টিলা বাবু আমরা আলহামদুলিল্লাহ মানে আপনার জব ভালো আসিল বাংলাদেশের চা বাগানো কিন্তু আপনি স্পন্সর দিলাম ওইগুলো ভাই স্পন্সর হয়ে আপনি আইলা তো আপনি যে কোন প্লেন আসলা পিআইএ আসলা কোন এয়ারলাইন আসলা পিআইএ আসলা তাই হিথ্রো এয়ারপোর্ট আসলে না ইয়া হিথ্রো এয়ারপোর্ট তখন এয়ারপোর্টের কি অবস্থা দেখছিল ইয়া ওলা বড় এয়ারপোর্ট আসিল না ছোট এয়ারপোর্ট আসিল বড় আসিল বড় এয়ারপোর্ট আসিল তো আপনার এয়ারপোর্টে আনলা কে আর আমি বাগান তো আইলাম খেলে মাঝে একটা হিস্ট্রি আছে আমি দেখলাম যত স্টাফ আসলা করে চাইন খালি বেশি খাইতা সুজ করতা আজিও করতা এটা তো আমরা ফলে দেবো আচ্ছা খালি আপনার যে রেস্টুরেন্টে খাওয়া শুরু করলাই হয় তো ওগুলো শুরু করলাম তো তাহলে আপনার ফলা শুরু হবে তখন কত দিলে আপনারে পনেরো পাউন্ড আছে পনেরো পাউন্ড না ফলা ফার্স্ট পাউন্ড আছে ফার্স্ট পাউন্ডে শুরু করলাম ইয়া ফলা সপ্তাহে আচ্ছা যে পাসপোর্ট ভাইয়া তখন কিসের বর্ডার নিলাম কিসের না বুঝছে বুঝছে মগমারা ইয়ে করা কিসের বর্ডার খাওয়া তুমি ওটা হিতি ফয়লা এরপরে আপনার প্রফেশন হইল আপনার আস্তে আস্তে
হলটা গেলাম, গেল বাজে আমি ওখানে কিচেন কুকিং করলাম, কুকিং গেলাম আচ্ছা কুক কুক কুকর খাম আরম্ভ করে দিলা, আর বললাম জি ওই তত বেতন বাড়ছে আপনার? আমার বেতন বাড়লো টুয়া টুয়া করি, তখন বেশি বাড়ছে না আপনার, তখন কত তো বানাতে একটু হইলো, বহুত বাজে হইলো গিয়া, তন্দুরি আসলাট হইলো, তন্দুরির সময় আপনার তন্দুরি সাবার আছে সদ্যবান বেতন, বেশি বেশি বড় বেশি বেতন। আচ্ছা আচ্ছা, তোর ফসল তো খুব দাম আছে, কল্লা চলে রাজা আছে আগে, ওর পয়সা চলতো এক 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 পেডিও আছে তার, ও কিঙ্গর হয়তো তার দাদাই বড়দাদা আছে। রেস্টুরেন্ট কতদিন খুললাম না খাস? রেস্টুরেন্ট তো খুললাম প্রায় 10 বছর হইব না। আচ্ছা আচ্ছা, তা আপনি নিজে কোন ব্যবসা ব্যবসা করলেন পরে আর? ওর পরে আমার ও ভাই মারা গেলা, আর তাই আমার ওয়াদা করবে তুমি আমার আমার সাজা আমার তুমি আমার ওয়াদা করো আমার সাজা দায়িত্বাই না করো দায়িত্ব আবার তাই দেখো ভাই। আমি বললাম ঠিক আছে, আমি তোমার দায়িত্ব আমি বুঝছি না পড়লা, মনে মনে যদি খাম খাম খার যাও কি ভালো আমার দায়িত্ব আবার তাই নাই, ওয়াদা করতে হইব, ওয়াদা করলাম তোমার দায়িত্ব আমি না পারিলাম। আইয়া দাম কিছু না খাম খুব হাট, তোমার তো খাম হিকরা মাল লাগ দিলে হিকার বাদেও টাইম মারা গেলা আমার ভাই, মারা যাওয়ার বাদে টাইম দুইটা বাচ্চা তো যা আর টাইম মারা গেলা, রেস্টুরেন্ট গুলো আমি ফ্রি ওর করছো ফ্রি ওল্ড রেস্টুরেন্ট ফ্রি ওল্ড রেস্টুরেন্ট করলা, আর রেস্টুরেন্টের নাম কি তাসিল মনে আছে? তাজমহল, তাজমহল, তাজমহল নাম বোর্ডমাল, বোর্ডমাল। তো এরপরে আপনি কিতা হল্লা রেস্টুরেন্ট আর তো 10 বছর কাজ করার পরে আর কিতা হল্লা করে? এরপরে আমি তানি তাই গেলাম গিয়া দিও চার্চ চার্চ রোড গেলাম গিয়ে বন্ধ থাকা আরো আনো হনো গিয়ে আমি আমার এক রেস্টুরেন্ট হলাম, আমি আরো জন লোকের শেয়ার হইয়া আপনার রেস্টুরেন্টটা হল্লা হল্লাম শেয়ার হইয়া আরো জনের লগে, এটার নাম কিতা দিসলা? আরো আরো দুইজনের শেয়ার, এজন এজন হতা এজন করে দিলা, এই নয় শেয়ার আমি এক শেয়ার, আমার বাগনে এক শেয়ার, বাদেশ্বর আমার লক্ষ্মী বাচ্চা আমার বাঘ না টাইম সহি কইল দি নাম, এটা নাম কি দা দিসলা? নাম গুলা তো ভাবি গেছে বলে গেছে, এটা ইতিহাস তো চার্চ রোডকার নাম চার্চ রোডও হল্লা রেস্টুরেন্ট গিয়ে পার্টনারশিপ করি। আচ্ছা, এই ব্যবসা কেমন চললো আপনার? ভালো চললো, লাভ করছেন এই ব্যবসা? ভালো চললো, এর মাঝে আমার মা বেমার হয়ে গেল একবার, দেশও ওই ব্যবসার কিছু লাভজনক হয়েছে নি, রুজি হয়েছে নি আপনার ব্যবসার? লাভ হয়েছে নি আপনার? লাভ হয়েছে, আর আপনার লাভ হয়েছে? পয়লা তো আরম্ভ হয়েছে, পয়লা মানুষ আইতে তো বহুত দেরি হয়, দেখতে আইতে খাইতে জো করতে তো সময় আপনার আম্মা মারা গেল না? ওই সময় আমার বেমার পড়লা বেশি, আপনার আম্মা বেমার পড়ে, বেমার পড়ার বাদে আমি আর আমার বাগনারে কইলাম যেতে তুমি দিও করো, আমি তো প্রসাদ ইয়া যাই না, দাদা তোমার প্রসাদ দিও, আমার মা বেমার তোমার নানি তুমি প্রসাদ দিও, আমাদের আচ্ছা দিব। আমি গেলাম কি দেশে যাওয়ার পরে তাই প্রসাদ দিলাম না আমার, কিন্তু আপনি যে বর্মর দেরিয়ার যে আপনার আইলা এনে এলে আমরা বাঙালি মানুষ আসলাম এই সময় আসলাম, তা আপনারা এনে নামাজ নামাজ পড়তা কিলা, আপনারা রোজা রাখতা কিলা, এটার কোনো আমরা গরু মসজিদ তো আসছিল না, কোনো মসজিদ আসছিল না বর্মর, তা নামাজ কেন পড়তা আপনারা? আমরা গরু পড়তাম, গরু পড়তাম, জমা তুই পড়তাম, একলা একলা পড়তাম, একলা একলা পড়তাম, জমা তুই দেখে এখন পড়তাম, ফ্যামিলি মিলি কম আসলে এই সময়, ফ্যামিলি তো নাই সব মানুষ সিঙ্গুল আসলে আপনারা, তো পরে ঈদের নামাজ হয়ে পড়তাতে ঈদের নামাজ কোনো মসজিদ পড়তাম দরকার, পরে মসজিদ হয়েছে নাকি? তা পরে মসজিদ হয়েছে, জি মসজিদ হয়েছে পরে, আপনার বাঙালি পরিচালনার মসজিদ আছে নি বড় মহত? এখন এখন তো আছে আলহামদুলিল্লাহ, এখন আছে, আমার বাদে হয়েছে মসজিদ, কিন্তু আর ইনো ইনো তো আইয়া তো মসজিদ আমরা নিজে করলাম আরো হলে মিলিয়া, জি জি জি। এর আপনি বড় মহত্তি হবে, আপনি লন্ডন মোবাইলা হবে? লন্ডন মোবাইলাম দরকার এর এর 10-12 বছর বাদে মোবাইলাম, আমার যে পার্টনার আছে যে গিয়ে আমার রেস্টুরেন্ট করলো আমার লোকে, আমার বাগনা পার্টনার, আমি পার্টনার, আর হে এক পার্টনার, আমি যখন আমার মা বেমার গেলাম আমি দেশ করলাম পয়সা দিও, পয়সা পয়সা দিলা না, আমি খুব কষ্ট করছি পয়সার বাবাতে, সাতও গিয়ে আমি আমার জানিয়ার কাছ থেকে পয়সা করে জানছি, আমি গেলাম আমার মা ইন্টারভিউ তার নিয়ে দেখলাম তার মুখ দেখলাম ওরা দেশও গিয়া দেশও গিয়া জি হয় পয়সা আমার বাগনা দিল না। মানে আমি ওটা জানতাম স্যার, আপনি যে রেস্টুরেন্ট ব্যবসা করার পরে আপনি আর কোন ব্যবসা কিছু করলেন না? না না আর কোন ব্যবসা করছেন না,
এমনি ইসলামিক কোনো অ্যাক্টিভিটিস করছেন নি আপনি? এনে কোনো তালিম বা কোনো মাদ্রাসা পড়াইছেন? আমি হুতা পড়াইতাম জি। আপনার বাচ্চাদের পড়াইতাম? বাচ্চা পড়াইতাম। তো বাচ্চাদের তালিম দিতাম, ওর মধ্যে দিতাম না, লন্ডন আইয়া করছিলাম। লন্ডন আইয়া, লন্ডন আওয়ার পরে তো লন্ডন আইয়া ফেলা কোন বসতি করলো আপনি? এখানে গিয়া ফলা কোন লড়াই উঠলা? হইল ওকে দাঁড়াতাম কেন নাম ভেক্টর নিরা না ওকে ওখানে নাম চার্চ রোড, আমার চার্চ রোড আছে একটা। এটা যদি আপনার লিসন কিন্তু স্টেট ইস্তাম 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 উঠলা ইস্তাম হইল হইব ইস্তাম ইস্তাম হইলা নাইলা তো না আওয়ার পরে বল কেন হাত দাও জি। এ সময় শাদি বিয়া শাদি করলিছেন? এ সময় আপনার চিন্তা আপনার ধর্মীয় শিক্ষার অনেক নিট, আরবি শিক্ষার দরকার, বাংলা শিক্ষার দরকার, তো আপনি চিন্তা ঠিক তালিম দেওয়ার কথা। আমি তালিম দেওয়ার সুযোগ আসিল না, আমার ময়ূরগড় বাড়ি আসলাম জিওর ঢাকা উত্তরের তখন তো তাই না, তুমি তো আলিম তুমি পড়াও দেবা, তোমার আওতারে পড়াইবে আমার আওতারে পড়াইবে, আমরা মেশা পাইয়া না তখন। থান কোথায় আমি জিলাম? আমি পড়েছি, আমি পড়াইতাম না, আমি কোনো বছর মতো করতাম না, তা জান না আমি বুঝছেন না। আমি তো এলাকা খাবো লাগলাম, তারপরে মসজিদ তো তখন আসিল না, ও আমার বাইয়া খুয়ায় আমি তান হরিদারে পড়ানি লাগলাম, খালি অপর দিন পড়াইতাম, খালি লেসন তো খাম করতাম আর অপর দিন পড়াইতাম। আমার কাছে আর আমার শুরুতেও দুই এজন পড়া আরম্ভ করলো। হলতে পড়াইলাম এর এর বাদে তো আমি গেলাম মৌ বইলাম এখান থেকে, মৌ বয়ার বাদে গান কেন গেলাম, এখন যেন আছি গান গান কিনা বেক্টন বেক্টন ও নো অন তখন আইলাম। সমাজসেবা আপনার এই যে আপনার জব করলা খাম করলা বাচ্চি ধরে তালিম দিলা, এই যে আপনার ইসলামের বাচ্চি ধরে আপনার ধর্মীয় শিক্ষা আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আপনি যেহেতু আপনার আলিম আপনি ইসলামিক জ্ঞান আছে একটা ভালো কাজ করছেন। তা আপনারা এই সময় আপনার আর তো ইসলাম এরিয়াত মসজিদে গেছেন তখন? হ্যাঁ ইসলাম এরিয়াত মসজিদ তখন আছে অজিহত ও মেন টাউন আছে আর কি, এগুলো হলে আমি জানলাম, আমি জানলাম জিহত ও কেন হইল চার্চ রোড ও আপনার বেক্টন জি চেয়ারম্যান আমি ফ্যামিলি আসলাম বিজি, বাড়িতে আমার ভাই জুতা আসলাম এটা আমি উজিও করছি ভালছি লোক আপনার লাল ভালো করছে আপনার। তো আলহামদুলিল্লাহ তো আপনারা এই যে আপনি দেশ আইলা 68 আপনার বোর্ড মত উঠলা ইয়া আপনারা বাদ কিলা করতে না গুছল গুছল কিলা বাদ মারা টয়লেট গুলো সব বাদ মারা গরু আসিল না কোনটা এটা টয়লেট ওখানে ওখানে লাগলো গরু গরু টয়লেট নাই বাদ নাই কিচ্ছু নাই তো বারে গিয়া বাদ করতা পয়সা বারে আসলে পয়সা দিয়ে বার করতে হইতো আর টয়লেটও বারা ইউজ করতা
বাঙালি যেটা আসলা আপনার মুক্তিযোদ্ধা এরা যে আহতার বোতল লইতে আমরা পয়সা পাঠাইছি বলে আমি তো ইটা জানি না দিছি খাবো লাগবে ফেলাই দিছি ইটা তো মায়ের মানুষের দিন মুক্তি বাহিনী লইতা হাতিয়ার মতন লইতা আমার বাংনার ঘর আছে যাইতাম মানুষ দেখছি না মনে হয় খালা বইব শিক্ষিত আমি বাস্তব হলাম নিয়ারিয়া আটিয়া যাই আর আমার বাগনা ঘরের সামনে লাইট আসছিল না আমরা এর মধ্যে একটা করলি চাই হ্যাঁ এর মধ্যে এটা কোনদিন আমার কোনদিন মারছে না কেউ জি জি এটা মানে আমার মনে বই আমার কারোর দিতে আছে বই আদরা দেখে এটা কোন জায়গা এই গাঁ লোক বো বোট আচ্ছা আমার ঠারম রেসর বোট জি বোট আচ্ছা তো ও না আর বাগনা থাকতা এখন তান হুরতা ও না আমার অ্যাটাক করছিল আমার ছেলে মেয়ে তিন ফুড়ি আর তিন ফুয়া আচ্ছা তিন ছেলে আর তিন মেয়ে লেখাপড়া করছেন হলে আলহামদুলিল্লাহ আচ্ছা তা আপনি আপনার আপনি তো আপনার মুরব্বী হিসাবে একজন আপনি ইসলামী শিক্ষিত মানুষ আমরা স্টুডিও আজকে আইসেন আমরা যদি আমরা ইমান ইসলাম ধর্ম আমরা কালচার সব তো বসে থাকতাম চাই আমরা এই দেশ তা আমরা কিতা করা দরকার একটা উপদেশ দিবানি আপনি আমার ভিউয়ার্সের হইবানি আমরা কিলা চলতাম আমরা আগামী দিনে আমরা এখন তো আমরা আল্লাহ দিলে হতা হয়েছে মসজিদ মসজিদ হয়েছে সপ্তাহ হয়েছে সুন্দর চলের এটা তো ঠিকও আছে আমরা এগুলো চালাইতাম আমরা কিতা করতাম আমরা লেখাপড়া বা চিত্র করাইতাম এই হয়ে থাকতাম আমরা আমরা ইমান তো রইত না আমরা চিন্তা না পড়াই আমরা কি লাগাইব আমরা মুসলমান থাকতাম বা মুনি হন এই দেশ বাচ্চাদের ইসলামী শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া দরকার সব তা শিক্ষা দেওয়া দরকার কিলা আল্লাহর ফাইতাম কিলা আল্লাহর ইমান কিলা রাখতো হ্যাঁ হারাম হারাম বাসিয়া হারাম বাসিয়া খাইতাম হ্যাঁ এখন আমরা হারাম বাসি খাই আর তো আমরা তো কোন আমরা হারাম বাসি আমরা হালাল খাইতাম আমরা হালাল আমরা হারাম তো খাই না কোন বেলা জি 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 তো আপনারে ধন্যবাদ আমরা মোটামুটি একটা ইতিহাস জানলাম অতীত আপনার সাথে দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটির একজন প্রাজ্ঞ মুরব্বী অগ্রজ জনাব মৌলভী জিয়াউল ইসলাম চৌধুরী সাহেবের সাথে উনি ওনার অতীতের অনেক স্মৃতি রূপান্তর করেছেন আপনারা শুনেছেন আশা করি অতীতের অনেক ঘটনা আপনাদের শুনে ভালো লেগেছে আপনারা ভালো এবং সুস্থ থাকুন আগামী দিন অন্য অনুষ্ঠানে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু